বাবা তারেক আর কতটুক চলতে হবে বাবা আমার মনে হয় এই বনটা পাড়ে দিতে পারলে আমরা কোন লোকালয়ে পৌঁছে যাব আমি জান কিন্তু কাজ যে পথ চলতে পারছি না বাবা বড় ক্লান্ত লাগছে বাবা ঠিক আছে আমি জান ওখানে না হয় একটু বিশ্রাম করি তারপর আবার পথ হাঁটতে শুরু করব বলতে পারো তারেক আমার জামাল কি কোথায় গেলে আমি খুঁজে পাবো আজ কতদিন হলো জামালকে আমি দেখতে পাই না তাকে দেখার জন্য মনটা আজ আমার বিকুল হয়ে উঠছে বলো তারেক বলো কোথায় গেলে আমার জামালকে আমি খুঁজে পাবো বাবা আমিও তো তাই ভাবছি আমি যান শাহজাদা জামাল কোথায় আছে কেমন আছে কোথায় গেলে তার দেখা পাবো খোদা তুমি আমার জামালকে ফিরিয়ে দাও খোদা তুমি আমার জামালকে ফিরিয়ে দাও আমি যা তার সন্ধানে বনে বনে ঘুরছি আজ কত দিন হলো তার মুখে আমি মা ডাক শুনতে পাই না জানি বাছা আমার কত কষ্টে দিন যাপন করছে তার মুখে মা ডাক শোনার জন্য এখনো বেঁচে আছি খোদা এখনো বেঁচে আছি উপায় তুই আমার সাথে যুদ্ধ করবি আমি মানুষ খাবো রক্ত খাবো আমি মানুষ খাবো রক্ত খাবো চলো চলো এখান থেকে পালিয়ে যা বাবা পালিয়ে যাই না তোকে হত্যা না করে আমি এখান থেকে এক পাও নড়ব না তবে তাই হোক তাই হোক যুদ্ধ আমি তোকে বাঁচাবো
পথে চলে যেতে চাই তাহলে কি আমি ভুল করতে পা দিয়েছি হে নানা যেমন করেই হোক আমার জীবন সাথীকে যে সেই পথ থেকে ফিরিয়ে আনতেই হবে ওগোদয় কেন তুমি আমার কপালে এত দুঃখ কষ্ট লিখেছিলে তুমি বলে দাও দয়াল তুমি বলে দাও কলমে হে কি নাই কালি রে কলমে হে কি না
ময়না ময়না কে আমি শমশের আলী কেন এসেছেন তোমার উপকার করতে মানে তোমার কাজের সহযোগিতা করতে আপনার কথাগুলো যে আমি ঠিক বুঝতে পাচ্ছি না কি চাই আপনার তোমার কাছে আমি কিছু চাইতে আসিনি ময়না আমি এসেছি যে জালায় তুমি জ্বলে পুড়ে মরছো সেই জালার অবসান ঘটাতে এর অর্থ যদি তুমি তোমার চলার পথের কাঁটা মর্যাদাকে তোমার সব থেকে সরিয়ে দিতে চাও তবে সেই ব্যবস্থা আমি তোমাকে করে দিতে পারি কারণ আমি জানি তোমার চলার পথের কাঁটা দাঁড়িয়েছে সে তাই তাকে চিরদিনের জন্য সরিয়ে দিতে পারলেই তোমার অনুমতি চাইতে এসেছি আপনি কি পারবেন আমার সেই পথ পরিষ্কার করে দিতে নিশ্চয়ই পারব শুধু তোমার অনুমতির অপেক্ষায় রয়েছি তাই যদি হয় তবে তবে আমি আপনার দুটো পায়ে ধরে বলছি আপনি আমার এই কাজটুকু করুন বলুন আপনি আমার এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিবেন আমার ভালোবাসাকে মরিচিকার মতো এইভাবে মরে যেতে দিবেন না বলুন জবাব দিন এসো বন্ধু এসো এই যে তোমার এত বড় সাহস আমার অজান্তে একটা লম্পটের সাথে কাজল না না ছি চুপ করো এসব তুমি কি বলছো এসব কথা বলো না চি 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 আমি যে ভাবতেই পারিনি তোমার মনটা এত ছোট এত নিস না না কাজল না আমি আজ বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করাটাই আমার বড়ই ভুল হয়েছে না কাজল সেজন্যই তো তোমাকে নিয়ে এসেছি সচক্ষে দেখার জন্য হে প্রেম লীলা এবার বিশ্বাস হলো তো মর্জিনা চুপ করো যাও এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বলছি দূর হয়ে যা কাজল তুমি আমাকে ভুল বলছো না কাজল অযথা মিথ্যে কলঙ্কের বসে আমার মাথায় তুমি তুলে দিও না 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 তোমার কোনো কথা আমি শুনতে রাজি নই তুই একটা কলঙ্কি শমশের ভাই তুমি যে একটা এত একটা ছোট লোক তা আমার এখনো জানা ছিল না যাও তুমি যে কাজ করেছো তার কোনো ক্ষমা হতে পারে না এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও মুখ সামলে কথা বলো যা বলছি আমি বেশ আমি চলে যাচ্ছি তবে এই অপমানের কথা আমার মনে থাকবে ঠিক আছে চল এখান থেকে কাজল হগু কাজল তুমি আমাকে ভুল বুঝো না কাজল এমনি করে তুমি আমাকে মিথ্যে সন্দেহ তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিও না আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কাজল মরারে আর মারবি কত দয়া মায়া নাই কি তো মরারে আর মারবি কত দয়া মায়া নাই কি তো মানল পুরাইলি অন্তর বন্ধুরে তুষার তো মাগুন পুরাইলি অন্তর
তোমার জন্য আমি সবকিছু ছেড়েছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না মনের টানে প্রেম না হলে আমি
বেশ আমি তাই চলে যাচ্ছি কিন্তু কিন্তু কাজল আমি আমি তোমায় ছাড়া কি করে থাকবো বলো আমি আমি তোমাকে নিয়ে যে স্বপ্নের জাল বুনেছিলাম তুমি যে সে স্বপ্ন এভাবে ভেঙে দেবে আমি তো বুঝতে পারিনি কাজল তুমি আমাকে ছেড়ে যেও না কাজল তুমি আমাকে ছেড়ে যেও না চলো এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ এই শয়তানের নাকা কানে কাঁদতেই থাকবে না না কাজল চলো না কাজল কাজল তুমি নিষ্ঠুর উপাসনা হইয়া মর্জি না রে করলা রে বিহিয়া রে বন্ধু বৌলয়া যাও সাইলা না ফিরি ফিরে আসছে না কেন তবে কি বুঝবো পাণ্ডব সৈন্যদের সাথে পরাজিত জিনা মহারাজ আমি আজি ইব্রাহিমকে ইব্রাহিম জীবন থাকতে কারো কাছে পরাজয় করতে পারবে না তবে কি বুঝবো ইব্রাহিম সৈন্যদের সাথে যুদ্ধ এখনো জয়ী হতে পারছে না আমার মনে হয় শত্রু সৈন্যদেরকে আরো পরাস্ত করতে পারে নাই তা না হলে কতক্ষণ হলো ফিরে এসেছো আমি ফিরে এসেছি মহারাজ বলো ইব্রাহিম কি সংবাদ নিয়ে এসেছো শত্রু সৈন্যদেরকে পরাস্ত করে কাশম নগর মাটিতে বিজয় পতাকা উড়িয়ে দিয়েছি মহারাজ সবাস সবাস ইব্রাহিম তোমার রণকৌশলের প্রশংসা না করে পারছি না তোমাকে আমার সেনাপতি হিসেবে পেয়ে আজ আমি ধন্য শুধু তাই নয় মহারাজ বড় সেনাপতি আমার হাতে বহরস্ত হয়ে এই মর্মে অঙ্গের পত্র দেখে দিয়েছে যে সে আমার বিরুদ্ধে কোনদিনের অস্ত্র চমৎকার ইব্রাহিম চমৎকার আমি ভাবছিলাম মহারাজ ইব্রাহিম যেমন শক্তিশালী তেমনই তার রণকৌশল তাকে পরাস্ত করার মতো বীর পৃথিবীতে দ্বিতীয় আছে কিনা সন্দেহ বলো বলো ইব্রাহিম আজ এই বিজয় উল্লাসের দিনে তুমি আমার কাছে কি চাও আজ তুমি যা চাইবে আমি তা দিয়েই তোমাকে খুশি করব পুরস্কার লোভে ইব্রাহিম অশ্বদানে নাম আর শত্রু বিরুদ্ধে ওষুধ হতে পারলেই আমি খুশি ওজির সাহেব চলুন আজ এই বিজয় উল্লাসের দিনে কিছুটা আনন্দের আয়োজন করি গিয়ে তাই চলো শুনেছ পরি
ইব্রাহিম ভাই আজ কাশমনগর যুদ্ধে জয় হয়েছে তা তো শুনলাম কিন্তু তুমি তো জয় হতে পারোনি বলো পরি আমাকে কি জয় করতে হবে কেন তুমি বুঝতে পারলে না তুমি না বললে বুঝবো কেমন করে বলবো বলো বলো পরি কি সেই জিনিস পরিবানুর মিষ্টি রাঙানো মন পরি মনে হেলাশা ভালো বাসা ও বন্ধু বুঝাই কেমন ওহরে
الو অনেক বিপদে ফেলতে পারে তাই চলে এসো কাজু
তুমি কেন আমার সঙ্গে এরকম ছলনা করে চলে গেলে কাজল আমি এমন কি দোষ করেছিলাম যার জন্য তুমি আমাকে এমন করে আঘাত দিয়ে চলে গেলে আমি কি তোমার কাছে এতটাই কেনার পাত্রী ছিলাম কেন তুমি আমাকে ছেড়ে মর্জিনার কাছে চলে গেলে কাজল কেন চলে গেলে আমি তোমার দোষ দেব না কি লেখা ছিল এই কপালে আমার কাছে সুখ পাওনি বলি কাহিতো তুমি গিয়েছো চলে Thank you.
কোথায় যাব কার কাছে গিয়ে আশ্রয় নিব আমি আশ্রয় দেব সুন্দরী তোমাকে কে আপনি কোথায় যাব আপনার সাথে আমার রাজপ্রাসাদে আপনার রাজপ্রাসাদে শুধু আশ্রয় নয় সুন্দরী আমি তোমাকে রানীর মর্যাদা দেব আমার পাশে তোমার স্থান করে দেব চলে এসো না না আমি রানী হতে চাই না আমি ভিখারি হয়ে দিন কাটাতে চাই আপনি চলে যান আপনি চলে যান এখান থেকে তা হয় না সুন্দরী আড়ালে দাঁড়িয়ে তোমার গান আমি শুনেছি তোমার গানে আমার কামনা বৈশিকাকে পাগল করে তুলেছে তাই তোমাকে আমি চাই না না আমি যাব না আপনি চলে যান আপনি চলে যান এখান থেকে চলে যাব তোমাকে না নিয়ে আমি যাব না সুন্দরী চলে এসো বলছি বলছি তো আমি যাব না তাহলে জোর করেই ধরে নিয়ে যেতে হবে দেখছি সাবধান পশু পশু এই পশু রাতেই তোমার নারীত্ব বিসর্জন হবে না না আমাকে নিয়ে যেও না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও নারীর জাতি Thank you.
তামে করিয়া দিব হুশিয়ার জংলি মানা মানা মানে এই পিস্তল আমাকে মাফ করে দে তো এখান থেকে ভাগ ওর হয়ে যা এখান থেকে হ্যাঁ হ্যাঁ আমি তাই চলছি তোমার জীবনটাই দিতে হবে সংসার আলী কোনো দিন কাঁচা কাজ করে না আসুন আমার সাথে এখনই কাজলকে ধরিয়ে দিচ্ছি তাই চলো তাকে আপনি আমার হাতে তুলে দেবেন তারপর আমি চাষার বাচ্চাকে এমন শিক্ষা দেব যাতে ময়নাকে ভুলে যায়